আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার মুত্তাকি পরেজগার ভাই এবং বোনেরা, আবারও আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। তার আগে বলবো যে আশা করব ভালো থাকবেন, আর আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওগুলো সম্পূর্ণ দেখে যাবেন এবং লাইক কমেন্ট যেটা আপনার জরুরত পড়বে, যেটা দিলে বা যেটা করলে ভালো লাগবে আপনি সেটি করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা বলবো চাচি এবং মামি এই দুই জনের সাথে বা দুই মানুষের সাথে ভাগনা বা ভাইপো অর্থাৎ ভাতিজা ভাইয়ের ছেলে এরা বিয়ে করতে বা বিবাহ করতে পারবে কি না, আজকে আমাদের প্রশ্ন এসেছে এটাই। তো আজকের প্রশ্নের আমাদের উত্তর এটাই হবে যে আমরা উত্তর দেওয়ার সময়তে আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে ভালোভাবে বা ভালো রূপে দলিল সহ প্রুফ সহ প্রমাণ সহ আপনাদেরকে আমরা উত্তর দিয়ে থাকি বা আপনাদেরকে আমরা ইসলামিক বিষয়গুলো আমরা আপনাদের সম্মুখে তুলে ধরি, যাতে করে আপনারাও আমল করতে পারেন এবং তার সাথে সাথে আমরাও আমল করতে পারি এবং আপনিও নেকি কামাতে পারেন, আর আপনার নেকি কামানোর যে মাধ্যম সেটা আমরা হব, সেই অনুপাতে আমরাও যেন আপনার নেকি কামানোর খাতিরে আমরাও আপনার কাছে যে সঠিক বার্তাটা পৌঁছে দিয়েছি ইসলামিক বার্তা, সেই পরিপ্রেক্ষিতে আমরাও যেন নেকি পেতে পারি। তো আমরা এই উদ্দেশ্যে আপনাদের সামনে বা আপনাদের কাছে বা আপনাদের সম্মুখে বা আপনাদের খিদমতে আমাদের ভিডিওগুলো পৌঁছিয়ে দিতে থাকি। তো সম্মানিত দর্শক, যেহেতু প্রশ্ন এসেছে চাচি এবং মামির সাথে ভাগনা বা ভাইপো বিবাহ করতে পারবে কি না, আমরা বলবো চাচি এবং মামির সাথে বিবাহ করা যাবে বা বিবাহ করতে পারবে ভাগনা বা ভাইপো। অনেকে মনে করে যে চাচি রক্তের সম্পর্ক, মামি রক্তের সম্পর্ক, যার কারণে অনেকে মনে করে যে এদের সাথে বিবাহ করা যাবে না, এদের সাথে বিবাহ করা হারাম। দেখুন, যাদের সাথে বিবাহ করা হারাম তাদের জন্য আল্লাহ তাআলা 14 জন মানুষকে চয়ন করেছেন। তো যে 14 জনের সাথে বিবাহ করা যাবে না সেই তো 14 জনের অন্তর্ভুক্ত মামি এবং চাচি নয়। এরা সেই 14 জনের লিস্ট থেকে বাইরে আছে, সেজন্য চাচা যতদিন বিবাহিত থাকবে, চাচার সম্পর্ক যতদিন পর্যন্ত চাচির সাথে থাকবে, তালাক না দেওয়া পর্যন্ত সেই চাচিকে ভাইপো বা ভাগনা বিবাহ করতে পারবে না। এমনিভাবে মামি যতদিন মামা বিবাহিত অবস্থায় মামির সাথে জীবিত থাকবে ততদিন পর্যন্ত তারা ভাগনা বা ভাইপো বিবাহ করতে পারবে না। তবে এই চাচা এবং মামা যদি কোনো কারণে তাদের স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে ইদ্দত কাটানোর পরে বা ইদ্দত পেরিয়ে গেলে তারা ভাইপো বা ভাগনার সাথে বিবাহ করতে পারে, অসুবিধা নেই। আর যদি তালাক না দেই, ধরুন উদাহরণস্বরূপ যদি আমি বলি যে ধরুন তালাক দেই না কিন্তু চাচা এবং মামা দুজনাই দুজনের স্ত্রীকে রেখে মারা গেছে, এমন অবস্থায় মামির সাথে ভাগনা আর চাচির সাথে ভাইপো বিবাহ করতে পারবে, কোনো অসুবিধা নেই। মারা যদি যাই তাহলে করতে পারবে এবং যদি তালাক দিয়ে দেই তাহলে করতে পারবে। আশা করব বুঝতে পেরেছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।